নবম শ্রেণীর সকল শিক্ষার্থীগণ, বান্না প্লাসের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। যারা আমাদের চ্যানেলে নতুন, তাদেরকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শুরু করছি পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো এখানে তোমাদের জন্য বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করছি। তো শুরু করা যাক বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট। শ্রেণী নবম, বিষয় বিজ্ঞান। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দুই, অর্থাৎ এটি তোমাদের এই বিষয়ের এই বছরের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। অধ্যায় অধ্যায়ের শিরোনাম, দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য ফানি। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। একটি গ্লাসে বিশুদ্ধ পানির ছবি দেখতে পাচ্ছ। উপরের গ্লাসের পানিতে কয়েকটি দূষক পদার্থ, যেমন অদ্রবণীয় ময়লা আবর্জনা, বালি, লবণ ইত্যাদি মিশাও। এখন এই দূষিত পানিকে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে বিশুদ্ধ করো। ক, পানি বিশুদ্ধকরণ সম্পূর্ণ প্রক্রিয়াটি লিখে উপস্থাপন করো। খ, গ্লাসে তৈরিকৃত দূষিত পানি বিশুদ্ধ না করে পান করলে তোমার কি কি সমস্যা হতে পারে বিশ্লেষণ করো। আশা করি অ্যাসাইনমেন্টটি বুঝতে পারছ। এটি তোমাদের জন্য পিডিএফ ফাইল আকারে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। আর আবারও বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে নমুনা উত্তরপত্র সবার আগে পেয়ে যেতে পারো। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।